কালাইয়া মাদ্রাসা পটুয়াখালী জেলায়, আমার আব্বুর প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো মাদ্রাসায় আমি হাস্তমে পড়ি, হাস্তম। তখন হিসাব ছিল দোহম নোহম হাস্তম হাপ্তম সসম পাঁচম চাহারাম সুয়াম দুয়াম উলা, এটা ছিল তখনকার হিসাব আর কি মাদ্রাসায় পড়ার। তো হাস্তমে পড়ি, মানে ক্লাস থ্রিতে। সামনে হিন্দুদের দুর্গাপূজা, আর এলাকাটা হিন্দু প্রধান, কালাইয়া, কালাইয়া মাদ্রাসা। মাদ্রাসাটা তখন দাখিল ছিল, এখন কিন্তু ফাজিল মাদ্রাসা, যেখান থেকে আমি দাখিল পাস করেছি। তখন মাদ্রাসা ছুটি হয়ে গেছে, পার্শ্ববর্তী গ্রাম, কালাইয়ার পার্শ্ববর্তী কনকদিয়া গ্রামের একটা ছেলে ছিল মোজহারুল ইসলাম, আমার চেয়ে বয়স বেশি, দেখতেও বড় বয়সেও বড়। সে আমাকে বলে, লুৎফর ভাই, আগামীকাল তো হিন্দুরা দুর্গা ডুবাই ফেলবে, মূর্তি গাঙ্গে ফেলে দেবে, আগামীকালকে বিসর্জন, চলো আমরা একটু দুর্গা দেখে আসি। তখন তো ক্লাস থ্রিতে পড়ি, বোঝেন না, মাদ্রাসা ছাড়তে হলে কি হবে। বললেন যে ঠিক ভাই চলো। এখন সেখানে গেছি, ভাই কিভাবে দশরথী দশটা হাত কিভাবে বানিয়েছে, আর দেখেন বিভ্রান্তি এখানে, তোমরা যাকে নিজের হাতে বানিয়েছ তোমরা তার খোদা হইলে হইতে পারো, স্রষ্টা হইলে হইতে পারো, তোমরা যারে বানাইছ সে তোমার স্রষ্টা কিভাবে হইল, এখন কি একেবারে সব চলে গেল, গোল্লাই গেল। এখন আমরা দেখতেছি ভাই ক্লিন শেপ একটা লোক, দানেশ, দানেশ নাম, সে আমার হাত ধরেছে, হুজুর আপনারা এখানে আসছেন কেন? আমরা দেবী দেখতে আসছি, দেবী দেখতে। কয় দেবী দেখলে গুণে হয়, আপনারা মাদ্রাসায় পড়েন এটা আপনারা জানেন না? আমরা জানি না জানি সেটা পরের কথা, আপনি আসলেন কেন? কয় দেবী দেখলে গুণে হয়, এটা তো আমি জানি না এই জন্য আসছি, আপনারা তো জানেন, আপনারা আসলেন কেন? আমি দেখলে আমার গুণে হয় এইটা আপনি বুঝলেন, আপনি দেখলে আপনার সোয়াব হয় এইটা আপনি কিভাবে বুঝলেন না? কয় হুজুর সাইজে ছোট হইলেও দেয়া যায়, বেঁচে থাকলে একদিন কাজের হবে, আমি দেখলে আমার গুণে হবে এটা তুমি বুঝলা, তুমি দেখলে তোমার স্বভাব হবে এটা কিভাবে তুমি বুঝলা? আমরা না জেনে করেছি। তাইলে হাসরের দিন ইন্না কুন্না আনহাজা গাফেলিন, আল্লাহ এটা যে নিষেধ আছিল, এটা হারাম আছিল, এটা আমার জানা ছিল না, না জেনে করেছি, সুতরাং আমাকে মেহরবানি করে মাফ করে দাও, আল্লাহ বোধহয় মাফ করে দেবে। মাফ করে দেওয়াটা বোধ হয় ইনসাফ হবে, মাফ করলে বেইনসাফি হবে, মাফ করলে বেইনসাফি হবে। এখান দিয়ে একটা লোক হুন্ডা চালাইয়া যায়, বুঝার জন্য বলছি, আপনি একটা বরাক বাঁশের ভারী বাঁশের লাঠি, পাঁচ হাত লম্বা, এটা নিয়ে গিয়ে ওই হুন্ডা চালাইয়া আসে, লোকটার মাথায় ধরাম করে এমন বাড়ি দিলেন, হুন্ডা সহ লোকটা পড়ে গেল, সে ভিনকি মেরে রক্ত বাইর হলো, ছটফট করে মরে গেল। এখন এলাকা থেকে লোক চিৎকার দিয়ে জমা হলো, সবাই আপনাকে মোবারক দেবে, মারহাবা বলবে নাকি? আর তিনটা লোক খুনি এখানে আসে এই দলের মধ্যে, দেখার পার্টির মধ্যে, তারাও আপনাকে সিসি করবে, ওয়াক ওয়াক করবে, ঠিকই না বলেন? এইবার পুলিশে দেখলে বোধহয় আপনাকে সালাম দেবে কি নাকি, হ্যান্ডকাপ লাগাবে, লাগাই টাকাই এবার আদালতে নিল। দিনের পর মাস, বাসের পর মাস, মামলাটা আদালতে হিয়ারিং হলো, আর্গুমেন্ট হলো, ক্রসিং হলো, আজকে রায় হবে। রায়ের দিন হাকিম মুন্সেফ ম্যাজিস্ট্রেট বলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংবিধানের এত ধারার এত এত উপধারায় খুনি ব্যক্তি যেহেতু আরেকজনকে এইভাবে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে, এই খুনের অপরাধে খুনিকে ফাঁসির নির্দেশ দেওয়া হইল। এখন আপনি হাউমাউ করি বান্ধেন, ও মাই সার, ও মাই লর্ড, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, আই ওয়াজ কমপ্লিটলি আননোন, স্যার দয়া করেন মাফ করেন, আরেকজনকে এইভাবে বাঁশের লাঠি দিয়ে মাথা ফাটাইলে আমার যে ফাঁসি হবে, এই আইন যে সংবিধানে আছে এটা আমার জানা ছিল না, যদি এই আইন আমার জানা থাকতো তাহলে আমি এই কাজের ধারেও যেতাম না, না জেনে করেছি।
এইবার ওদের হাকিম আপনাকে মাফ করে দেবে, জোরে বলেন। তাহলে দুনিয়ার হাকিম যদি মাফ না করে, আখেরাতের হাকিম বোধহয় না জেনে করেছি, এই কাজ করলে এই গুনাহ হয় না জেনে না বুঝে করেছি, হাকিম বোধহয় মাফ করে দেবে। আচ্ছা, এখানে আরেকটু যোগ করলে বুঝবেন ভালো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মসজিদে খুতবা দিতে গিয়ে এক পর্যায়ে খুতবার মধ্যে যখন বললেন, উল্লেখ করলেন কোনটা পাপ আর কোনটা নেক, এইটা যে জানে না কোনটা পাপ, এইটা না জেনে যে পাপ করেছে তার শাস্তি দ্বিগুণ নয় কয়েক গুণ হওয়া দরকার। কারণ কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এটা জানা তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লে, প্রত্যেক মুসলিম নর নারী তাদের উপরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এটা জানা বোধহয় খরচ ছিল না, জোরে কর। তাহলে তোরে যদি আজকে খালাস দেওয়া হয়, তাইলে কোনটা আইনি আর কোনটা বেআইনি এটা তুই জানাস না, কাল তুই আরো ছয় জনের মাথা ফাটাবি। সুতরাং তোকে যত তাড়াতাড়ি মাইনাস করা যায় ততই জাতির নিরাপত্তা পারফেক্ট হবে, জাতির নিরাপত্তাটা হ্যাঁ পারফেক্ট হবে, পরিপূর্ণতা পাবে। তাহলে দুনিয়ার আদালত না জেনে করেছি এটা বললে যদি খালাস না দেয়, আখেরাতে আদালত বোধহয় খালাস দেবে, দেওয়া বোধহয় উচিত, জোরে কর। না জেনে করেছি, না জেনে করেছি বলিস কেন? এরপরে আমি শুরুতে বলে এসেছি কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা জানার জন্যে মাদ্রাসায় পড়া লাগে না, বুখারী মুসলিম পড়া লাগে না, তাফসিরে কবির তাফসিরে জালালাইন তাফসিরে খাজন এগুলো পড়া লাগে না। আপনার মেশিনারিটাই আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যেই মেশিনারি ভালো কাজ যখন শুরু করেন আপনার চোখটা স্থির থাকে, অস্থির হয় না। ভালো কাজ যখন শুরু করেন আপনার মনটা পারফেক্ট থাকে, প্রফুল্ল থাকে। ভালো কাজ যখন শুরু করেন তখন আপনার জাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যায়। আর যখন আপনি আল্লাহর দেওয়া হুকুম ডিসিপ্লিন ব্রেক করেন তখন আপনার হৃদয়টাও লাফানো শুরু করে, ধক 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 ধক। আমি কি বুঝাতে পেরেছি? তখন আপনার চোখ দুইটাও দৌড়াদৌড়ি অস্থিরতা শুরু করে, এটা দিয়েই তুই বুঝতে পারো। কিন্তু একটা কুকুর আরেকটা কুকুরের মুখ থেকে তাকে আহত করে ক্ষতবিক্ষত করে যখন তার ওই গোস্তটা হাড্ডিটা খাদ্যটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে আরেকখানে নিয়ে এসে শুয়ে শুয়ে পা সরিয়ে এইবার নীরবে নিভৃতে খায়, কুত্তার বোধহয় বুকের দুগদুগি তখন বেড়ে যায়, কি বাড়ে না বাড়ে না, এটা তার জন্য নর্মাল। কুত্তার চোখ বোধহয় এরকম করে, তাও করে না। কিন্তু আপনার ভিতরে আল্লাহ এমন কিছু দিয়েছেন যে হায়ান জানোয়ার তার থেকে আপনি ব্যতিক্রম, শুধু ব্যতিক্রম নয় মহা ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিয়ে সৃষ্টি করেছেন, কুত্তা, এক গ্রামে দশটা কুত্তা থাকলে অনেকটা একটার সাথে একটা মিলে যায়। যেই মিস্ত্রি এই টেবিলটা বানিয়েছে তার বানানো টেবিল একটা দিয়ে একটা পাশানো যায় বদলানো যায়, কিন্তু আদম থেকে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধ হয় আল্লাহ একরকম বানিয়েছেন, বলেন কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা। এ আয়াতে তাফসীরে আল্লামা জারুল্লাহ জামকশরী রাহমাহুল্লাহ আলাই তিনি সহিহ হাদিস কোট করে এইভাবে ব্যাখ্যা দিয়েছেন, দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ পাক একরকম বানাতেন, হাসরের মাঠে গুতাগুতি ঠেলাঠেলি শুরু করত, আল্লাহ আমি নই ও, কারণ চেহারা একরকম। এরপরেও দেখেন হাসরের দিনে আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, দেখুন আমল নামা দেখে দেখে বলবে সুবহানাল্লাহ মা হাযাল কিতাব, সুবহান আল্লাহ এটা কেমন আমল নামা, মামিন সগিরাতিন আল্লাহ কাবিরাতিন, আমার জীবনের বড় ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র খুঁটি নাটি, কোন দিন রাস্তা দিয়ে হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, মনে তখন কি ছিল, হাঁটার সময় কয়বার নিঃশ্বাস ফেলেছি, কয়বার ঢোক গিলেছি, ঢোক গিলা বুঝেন,
কি কয়বার ঢুকি দিছি, এগুলো পর্যন্ত আমলনামার মধ্যে রেকর্ড করা আছে, লেখা আছে। বান্দা যখন দেখবে লাল দাগ বেশি, সব লাল দাগ, বাসার কোনো আশাও নাই, উপায়ও নাই, তখন বিটকেমি তেলামি শুরু করবে, রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি তো করি নাই। কেরামান কাতেবিন, তোমার দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনি করে, আরেকজনের আকাম কুকাম, লাল দাগের কাজ আমার খাতায় আমার নামে লেখছে। রব্বুল আলামিন, আমার জীবনের 60 বছরের পরীক্ষার খাতাটা আবার তুমি একটু রি এক্সামিন করো, রি স্ক্রুটনি করো, আবার দেখো। আল্লাহ বলল, ঠিক আছে, তোর কথাই ঠিক আছে, পরে টাইম দিন, তোকে হাসরের মাঠে কিছুক্ষণ সময় দিলাম, তোর যে আমল নামা এটার মধ্যে তোর মুখের একটা ফটো, ছবি, সুরত, এটা আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। ডান দিকে তোর ভালো কাজগুলা, বাম দিকে তোর খারাপ কাজগুলা, আর মাঝখানে তোর মুখের একটা ফটো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি, তোরে সময় দিলাম। তুই হাসরের মাঠে খুঁজে তোর এই চেহারার সাথে মিলে এমন একজন মানুষ যদি খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে বোধহয় পাওয়া যাবে। দুইটা চেহারা একরকম বানাইলে হাসরের মাঠে এই গুতাগুতি, রব্বুল আলামিন আমি না ও, আমি না ও, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের দিন ইসলাম, আল্লাহ গায়াতুনা ওয়া রাসূল জাইমুনা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মালিক মুখতার, রাসূল আমাদের পথ প্রদর্শক, রাসূল আমাদের সেনাপতি, রাসূল আমাদের নেতা, আল কুরআন দালিলুনা, কুরআন আমাদের সংবিধান, আল জিহাদ সাবিলুনা, আই রিপিট, আল্লাহ গায়াতুনা ওয়া রাসূল জাইমুনা, অল কোরআন দালিলুনা, অল জেহাদ সাবিলুনা। আল্লাহ ইজ আওয়ার লর্ড, হোলি প্রফেট ইজ আওয়ার লিডার, হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, হোলি ওয়ার জিহাদ ইজ আওয়ার ওয়ে। জিহাদ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় কর্মপন্থা। সংসদে একজন এমপি জিহাদ কথার উল্লেখ করেছিল, ওই হাদিসটা, আফজালুল জিহাদ কালেমাতু হক ইন্দা সুলতানি জায়েদ, এই হাদিসটা বলার পরে জালেম শাসকের সামনে হক কথা বলা উত্তম জিহাদ। সরকারি দলের এক এমপি, তিনি আবার ডক্টর, তিনি তেলেবেগুনের জন্য উঠছে যে জিহাদ এটা জঙ্গিবাদের কথা, জিহাদ এটা সন্ত্রাসী কথা, বাংলাদেশের এই পবিত্র সংসদে জিহাদ কথা যে বলেছে তাকে শাস্তির আওতায় আনা হোক। দেখছেন জিহাদের কথা কইলো কেন? তাহলে জেহাদটা কোরআনের পরিভাষা না কি? কোরআনে হাকিমে 30 পারা কোরআনে আল্লাহ জেহাদ কথাটা 42 বার বলেছেন। কয়বার? তাহলে গুরুত্ব কম হইলে 1 বার 2 বার 3 বার বলতেন, 42 বার বলেছেন। তাহলে বুঝা গেল ইসলামের অস্তিত্ব রক্ষা করার জন্য জেহাদ দরকার। আর নবী যতগুলো জেহাদ করেছেন প্রত্যেকটা জেহাদ ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনায়ন বলেন, তাবুক বলেন, আল্লাহ নবীর জীবনে 80টা জেহাদ হয়েছিল, 80টা, তার মধ্যে 27টা জেহাদে সেনাপতি হিসাবে নবী নিজে নেতৃত্ব দিয়েছিলেন। নবী যেসব জেহাদে উপস্থিত ছিলেন হাদিসের পরিভাষায় সেগুলো গাজোয়া, গাজোয়া, আর নবী অন্যকে দায়িত্ব দিয়ে যে জেহাদে পাঠিয়েছিলেন এগুলোর নাম হইল কি? জেহাদ, জেহাদ। এখন গাজোয়া নবীর উপস্থিতিতে, আর জেহাদ নবীর সমর্থনে, ঠিক কিনা বলেন?